हेलो गाइस, वेलकम टू माय चैनल পাপানসুমেন্দু ব্লগ। আর আজকে আমি নিয়েছি একটা আনবক্সিং ভিডিও, খুব এক্সাইটেড একটা ভিডিও। আমার জন্য খুব এক্সাইটেড ছিল ভিডিওটা, কারণটা হচ্ছে আজকে আমি একটা রুকস্যাক ব্যাগ, ট্রাভেল ব্যাগ কিনেছি অ্যামাজন থেকে, যেটা আমি অনেক রিভিউ দেখে টেখে কিনলাম এবং আজকে সেটা চলে এসেছে এবং এটা আনবক্সিং করব তোমাদের সামনে। পুরো প্যাক হয়ে এসছে দেখো, আর এটা আনবক্সিং করবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ট্রাইপোলের ব্যাগ, আর এটা 92 লিটার আর্মি গ্রিন কালারের রুকস্যাক। আমি এবার সামনে থেকে তোমাদের দেখিয়ে দিই। তো এখানে সব যে এই ক্লিপগুলো সব টাইট করা আছে, এগুলোকে আমি আগে লুজ করবো এবং ব্যাগটা কতটা বড় সেটা দেখবো। তো এটা হচ্ছে ব্যাগ, এবং এটার সাথে এখানে একটা ডিটাচেবল ব্যাগ রয়েছে আমি দেখতে পাচ্ছি। এই ব্যাগটা আমার খুব কাজে আসবে আর কি। এই ব্যাগটা, এখানে একটা ব্যাগ রয়েছে, আমি এটাতে ক্যামেরা ক্যারি করতে পারবো। এক্সট্রা করে আমার ক্যামেরার ব্যাগ নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এবং এটা খোলা যায়, দেখতে পাচ্ছ এই ডিটাচেবল ব্যাগটা রুকস্যাক থেকে বেরিয়ে গেল। এটা আমার বেশি কুল ফিচার্স লেগেছে এই ব্যাগের। এবং এটাও যথেষ্ট বড়, একটা ক্যামেরা গিম্বল ক্যারি করার জন্য পারফেক্ট। এবং এগুলো দিয়েছে মেবি যখন ট্রেকিং করার জন্য যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো নেওয়ার জন্য। এই ব্যাগের স্পেসটাও খুব বড়, এখানে ল্যাপটপের জন্য জায়গা রয়েছে, আমি চাইলে আমার ল্যাপটপটাও ক্যারি করতে পারি ছোট ব্যাগটার ভেতরে। তো এই ব্যাগটা আমার হেভি কুল লেগেছে এবং এটা ইজিলি আমি পিঠে ক্যারি করতে পারবো। আমি বাড়িতেও এই ব্যাগটা ক্যারি করতে পারি আর কি, মানে যদি শুধু আমার মন চায়। এবং এটা ছাড়া এর মেইন অ্যাক্সেসটা এখানে সুন্দর দেওয়া রয়েছে, মেইন অ্যাক্সেস যথেষ্ট বড়, এতটা বড় স্পেস আছে। এবং এটা মেইন অ্যাক্সেস, এবং এখানে শু রাখার জন্য একদম নিচে একটা জায়গা করা আছে। আমি খুব ইজিলি আমার জুতোটা এখানে রাখতে পারবো। তাহলে কি হবে, আমি যদি ট্রিপে গিয়ে, আমি ন্যাচারালি আমার উডল্যান্ডের জুতো প্রেফার করি, এবং আমি যখন এমনি যাই ট্রেনে তখন আমি আমার স্নিকার প্রেফার করি। তো আমি জুতোটাকে ইজিলি এখানে রাখতে পারবো এবং এখান থেকে বের করতে পারবো। তো এটা খুব সুন্দর। আর জুতোর এখান থেকেই একটা অ্যাক্সেস দেওয়া আছে, যেটা কিনা ব্যাগের মেইন অ্যাক্সেসটা রয়েছে, এটাকেও আমি ইজিলি ওপেন করতে পারবো। সো আমার যদি মনে হয় যে আমি কোনো জিনিস নিচে রেখেছি ট্রিপে এবং আমার সেটা তখনই দরকার, তো সেটা আমাকে উপর থেকে সব কিছু না বের করে আমি খুব ইজিলি এই ব্যাগে নিচের থেকে এটা কিন্তু খুলে এখান থেকে মেইন অ্যাক্সেসটা পেয়ে যাব ব্যাগের, এবং আমি সেই জিনিসটাকে বের করতে পারবো। সো এটাও খুব কুল একটা ফিচার। আর ব্যাগের ব্যাক সাইডটা আমার খুব ভালো লেগেছে, কারণ যথেষ্ট মোটা একটা গ্রিপ আছে যেটা আমি কোমরে ইউজ করতে পারবো, এবং পিঠে যাতে ব্যাক পেন না হয় তার জন্য যথেষ্ট ভালো ফোম লাগানো আছে, আর এখানে রড দেওয়া আছে। তো আই থিঙ্ক এর ভিতরে
এই এই সিস্টেমটা করা আছে যাতে আমি ব্যাগটাকে ছোট বড় করতে পারি এবং আমার পিঠের সাইজে অ্যাটাচ করতে পারি। সো এটা রয়েছে ব্যাগে, এবং আই থিঙ্ক সাইডেও আমার দুটো পকেট আছে। সাইড পকেটগুলো দেখিয়ে দিচ্ছি। ওয়াটার বটল ক্যারি করতে পারবো, এবং অন্যান্য অন্য কিছু যদি নেওয়ার থাকে তাহলে আমি এই ব্যাগের সাইডের পকেটটাকেও অ্যাক্সেস করতে পারবো। তো দেখতে পাচ্ছ তোমরা, সাইডে যথেষ্ট বড় পকেট দেওয়া রয়েছে, এবং এক সাইডে নয়, আই থিঙ্ক দু সাইডেই আছে। সো দু সাইডে একটা পকেট রয়েছে, এবং নিচে জুতো রাখার পকেট, এবং আই থিঙ্ক যদি আমি মিস না করে থাকি দেন ইয়েস, একদম নিচে তোমরা দেখতে পাচ্ছ এই যে গ্রিপগুলো রয়েছে, যাতে ব্যাগটা তোমরা যদি মাটিতে রাখো সেটা ব্যাগের মেটেরিয়ালটা নষ্ট করবে না। এখানে গ্রিপ দেওয়া রয়েছে, এবং ব্যাগটা মেটেরিয়াল যেটা কাপড় মেটেরিয়াল সেটা যথেষ্ট ভালো। তোমরা দেখতে পাচ্ছ, মানে আমি মেটেরিয়ালটা দেখাতে পারবো না, বাট ইট ইজ টু গুড। আর একদম নিচে আমার রুকস্যাকের জন্য আই থিঙ্ক ওয়াটারপ্রুফ জ্যাকেট দেওয়া রয়েছে, যেটা মানে আমরা এটা অনেকটা বড় এবং এটাতে ট্রাইপল ব্র্যান্ডিং করেছে। সো ফুল ওয়াটারপ্রুফ হয় না, বাট এটা দিয়ে আই থিঙ্ক আমি যেমন সিমলা ট্যুর যাবো এখন রিসেন্টলি, তো স্নোফল বা এগুলো তো অসুবিধা হবেই না এটা থেকে। তো এটাকে আমি আবার ভাঁজ করে একদম নিচের দিকে রয়েছে এর ভেতরে ঢুকিয়ে দিই, এবং এটা দেখতে কিন্তু খুব কুল লাগছে। সো তো এই হচ্ছে আমার রুকস্যাক ব্যাগ কমপ্লিট। এটাতে ওহো সরি, সাইডে একটা জলের পকেট আলাদা দেওয়া আছে, এটা আমি দেখাতে ভুলে গেছিলাম, মানে আমি নোটিস করিনি। সো আই থিঙ্ক 3,399 টাকা এটার প্রাইস, এবং এটা জাস্ট অসম এই প্রাইসে, কারণ আমি আমার বন্ধুদের দেখেছিলাম 3,500 টাকা দিয়ে রুকস্যাক ইউজ করতে, বাট সেগুলো এতটা ভালো নয়, বাট আমি অ্যামাজনে অনেক খুঁজে এটা পেলাম ট্রাইপলের, এবং আমার এটা খুব ভালো লেগেছে জাস্ট বিকজ অফ এটার কুল ফিচার্স। জুতোটা এখানে আলাদা রাখা যায়, এখানে আমি আমার ক্যামেরা কিট ক্যারি করতে পারবো, অ্যান্ড মেন যে অ্যাক্সেস ব্যাগের সেটা নিচ থেকেও একটা অ্যাক্সেস পাওয়া যায়, এবং সাইডে দুটো বড় বড় পকেট রয়েছে, এছাড়া ওয়াটার পকেট আলাদা রয়েছে, এবং সবার শেষে এটার যে টপ সাইড যে গার্ডটা রয়েছে সেই গার্ডের কিন্তু ভেতরেও একটা চেন রয়েছে, এই গার্ডের ভেতরেও একটা চেন রয়েছে, সেখানেও কিন্তু আমি ইজিলি আমার ওষুধ বা এরকম কোনো কিছু নেওয়ার থাকলে সেগুলোকে আমি ক্যারি করতে পারি, আমার মেডিসিন বা আমার হুডি, আমার ক্যাপ, সানগ্লাসেস, এগুলো আমি কিন্তু এর উপরে থেকে ক্যারি করতে পারবো। এবং এখানে ও মাই গড, একটা হিডেন ফিচার ছিল, লক্ষ্যই করিনি, এখানে আরেকটা ব্যাগ রয়েছে যেখানে আই থিঙ্ক আমি একদম তাড়াতাড়ি অ্যাক্সেস করার জন্য একটা ব্যাগ পেয়ে গেলাম। সো ইট ইজ ড্যাম কুল। তো আমি ব্যাগটা অলরেডি পেছনে নিয়ে নিয়েছি পিঠে, আর এটা দেখতে এরকম লাগছে, এতটা কুল লাগছে ব্যাগটা দেখতে অলরেডি, এবং আই থিঙ্ক ইটস গ্রেট। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা।